আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে রোদ দেখতেছি, খুব ভালো লাগতেছে। তো আজকে একটা বিশেষ সারপ্রাইজ আছে সবার জন্য। তো সেটা হচ্ছে যে এই যে আমার বন্ধু জুনায়েদ, সে কানাডাতে আসেই একদম টোপলা হয়ে গেছে। তার কাছে আজকের এই ঠান্ডাই নাকি অনেক ঠান্ডা। তো আরে অন্য দিনের ঠান্ডা দেখলে সে কী বলবে আল্লাহ জানে। তো জুনায়েদ গত রাতে রাত 12:30 দিকে পৌঁছায় গেছে। আঙ্কেল আন্টি অনেক টেনশনে ছিলেন, তো ওনারা যখন দেখছেন যে বাসায় পৌঁছে গেছে তখন খুব রিল্যাক্স হয়েছেন আর কি। তো যাই হোক, কোনো ধরনের সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে ও চলে আসছে কানাডাতে। তো আজকে জুনায়েদের জন্য সার্ভিস কানাডাতে যাচ্ছি, ও এসআইএন করবে, আর আমারও কিছু কাজ আছে বুথে। বন্ধু, হ্যাঁ বন্ধু, তোমার কানাডা লাইফ সম্পর্কে কিছু বলবা না? আমার বন্ধু খুব সুন্দর একটা কাজ করতেছে, ঢুকে দাও ঢুকে দাও। কানাডার সরকার তাকে খুব তাড়াতাড়ি পিআর দিয়ে দিবে আমরা আশা করি। এখনও নাকি সামার এখানে আসে নাই, কিন্তু তারপরেও দেখেন কত সুন্দর ফুল টুল ফুটছে ঘাসে। এটা ন্যাচারালি হয় এখানে নাকি, রাস্তার সাইডে এরকম যে সুন্দর ঘাসের ফুল। কে বাবা, সামার কবে হবে? না সামার কবে হবে এখন সব দেখা যাচ্ছে, যে আকাশে বক উড়ে যাচ্ছে। এটা যদি বাংলাদেশ হইতো নিয়ে খেয়ে ফেলতো ভাজি করে। সিগাল, এটা সিগাল। সিগাল না? আমার বন্ধুর গাড়ি দেখে মাথা মুতা ছিঁড়ে গেছে। এটা ফোর্ড মাস্টাং, কি মালটা দাঁড়ায় আছে বন্ধু, সেই সেই জিনিস। তো বন্ধু, আমার এরকম ওয়েদারে যখন সিডনির রূপ দেখছে, দেখে আর তার সহ্য হচ্ছে না। সে অলি গলি যেখানে যেটা পাইতেছে সেটারই ছবি তুলতেছে। ও ব্যাংক, ব্যাংকের একটু ওই যার কাছে অ্যাকাউন্ট খুললি তার ছবি তুললি না? ওটা না, ওর ছবি তোলা যাবে না, সব তুললে। আমার বন্ধু তো খুব মজা পেয়ে গেছে এই ওয়েদারে, তার নাকি ঠান্ডা এখন আর লাগতেছে না ওই ওয়েদার দেখে। খুবই সুন্দর, যার জন্য আর আবহাওয়াটা আমার মানে তেমন গায়ে লাগতেছে না। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে, অনুভূতি কেমন হবে ঠান্ডার সেটাই। কানাডা জীবন শুরু, সে এখন তার বাড়ি থেকে কী কী দিছে, মানে নতুন বৌমা যেরকম শ্বশুর বাড়ি আসার পরে বাপের বাড়ি থেকে কী কী দিছে দেখে, ও এখন আমার বাপের বাড়ি থেকে কী কী দিছে এটা দেখতো নাকি বাবা। তো বলা এখন কানাডা সম্পর্কে তোমার প্রথম ইম্প্রেশন কি? আচ্ছা, আমার কথা প্রথম ইম্প্রেশন হচ্ছে যে সবার আগে যেটা থাকতে হবে আপনাদের, সেটা ঠান্ডা সহ্য করার ক্ষমতা থাকতে হবে আপনাদেরকে। জোনাইদের আম্মু আন্টি আমার জন্য এগুলা পাঠিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আন্টি। ক্যাপ, তারপর হচ্ছে এই জায়নামাজ, ভেজলিন এবং খাতার জন্য কোনো টেনশন করবেন না, জুনায়েদ অনেক ভালো আছে, সুস্থ আছে। এ হচ্ছে জুনায়েদের আলমারি আর কি। এই যে আমার বন্ধু জুনায়েদ, এবং এইটা হচ্ছে তার রুম। তো অনেক ভালো এবং অনেক বড়, রুমটা বেশ বড়। এই হচ্ছে বিশাল বড় রুম, আর এই যে অনেক বড় বড় দুইটা হিটার সিস্টেম লাগানো আছে। তো অসংখ্য ধন্যবাদ আন্টি আমার জন্য বাংলাদেশ থেকে এত সুন্দর ভালোবাসা পাঠিয়ে দেওয়ার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা ভালো থাকব, সুস্থ থাকব। আজকের চাঁদ বিশাল বড় সাইজের দেখাচ্ছে কেন আমি তো জানি না। তো আজকে আমরা বেরোছিলাম গ্রোসারি কেনার জন্য, আর জুনু ভাই একটু দেখার জন্য যে তার ক্লাসটা কোথায়, আর গ্রোসারি আইটেমগুলো একটু নেওয়ার জন্য গেছিলাম। তো শোবিজে মোটামুটি সব জিনিসেরই প্রাইস বেশি, অ্যাজ এ স্টুডেন্ট ওইখান থেকে পারচেস করাটা আসলে বোকামি। তো কালকে আমরা ইনশাল্লাহ ওয়ালমার্ট অথবা নো ফ্রিলসে যাব। তো আজকে অনেক হাঁটাহাঁটি হইলো,
তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। চলো বন্ধু, যাব না? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলহামদুলিল্লাহ। আজকের দিন ভালো গেল, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।